করুণাময়ী রানী রাসমণি। দাদা তুমি দেখলে গরিব মানুষকে কি করে ওরা লুটে নিল? আজ যদি আমরা প্রতিবাদ না করি তাহলে এই গোড়াদের বার দিন দিন বেড়েই যাবে। আমি তো একটা কথা বুঝতে পারছি না, আপনারা এখনো কেন চুপ করে আছেন? আমার তো ইচ্ছে করছে নেটেলদেরকে দিয়ে ওদেরকে এখানে বেঁধে নিয়ে আসে, তারপর উচিত শিক্ষা দিই। একখান প্রশ্ন করি, আগে বল নিচে কথা কইবি না। আমার দিব্যি কিন্তু পাঙ্কেষ্ট বাবুকে খুব মনে ধরেছে, তাই না? এসব কি করেছে কুমারী? এখনো তো কথাবার্তা কিচ্ছুই শুরু হয়নি, যদি এ বেঁধে কোনো আপত্তি আসে। আপনি যেভাবেই হোক বিশ্বাস বাবুকে রাজি করান, পানকেষ্ট আর করুণার বেটা দেওয়াতেই হবে। ওনাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি, তাছাড়া ওনাদের মানসিকতা কি, ওনারা কি চান সেসব তাকে বুঝতে হবে। তোমার হঠাৎ করে কি হলো, এখানে বিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়লে কেন? কারণ আছে তাই কয়েছি, আপনি দয়া করে আমাকে আর কোনো প্রশ্ন। আচ্ছা আপনি বলুন, সকলে কেন ওদের সামনে হাত জোর করবে? এমন আচরণ করছে যেন ওরা আমাদের প্রভু হয়ে গেছে। তুমি ঠিক বলেছো বাবা, আমিও রেগে গিয়েছিলাম বটে, কিন্তু নিজেকে সামলে নিলাম। দেখলাম মেজাজ দেখালে উল্টে হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ, আমারও কিন্তু একই কথা মনে হয় ভাই। দেখো ওদের সঙ্গে সবসময় লোক লস্কর অস্ত্র শস্ত্র সব কিছু থাকে, তারপর ওরা কোম্পানি বাহাদুরের অফিসার। আমার মনে হয় ওদের সাথে একটু বুঝে শুনে চলাই ভালো। আর মাঝখান থেকে মথু সম্পূর্ণ তার মাসোয়ারাটা ওই ছাগলের মালিককে দান করে এলো। শুভরা দিদি তুমি আর দাঁড়িয়ে থেকো নে, তুমি যাও না গিয়ে দেখো। আগে করে যাচ্ছি। জল জ্যান্ত মানুষ এভাবে উবে যেতে পারে না, চারিদিকটা ভালো করে খুঁজে দেখো, এ বাড়ির ভেতর থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া সম্ভব না। আর দেখো কোনো বিপদ আপদ ঘটলো না তো? বাবা মাধব তুমি সর্দারকে নিয়ে নিজে যাও, পুকুর পাড়ের দিকটা ভালো করে খুঁজে দেখো। আচ্ছা ম্যাডাম হোসেন, সর্দার এসো। আমার মনে হয় উনি হয়তো নিজেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন কাউকে কিছু না জানিয়ে। মানে সেদিন জ্যাঠামশাই হারবে সাহেবের সামনে ঘোড়া থেকে নামেননি বলে আজ ফোর্টিলিয়াম থেকে পাল্টা চাল চেলেছে, আমাদের পাঠানো সমস্ত রসদ ফেরত পাঠিয়েছে। ১০০ বস্তা সোড়া পাঠানো হয়েছিল, তারা সব বাতিল করেছে, বলেছে সব নাকি নিরেশ মাল, এই সব ওই হারবে সাহেবের শয়তানি। গোড়া সাহেবের এত ক্ষমতা নেই যে বাবু রাজচন্দ্র দাসের ভাত মারবে। মায়ের জিনিসকে তো আমি একটু একটু করে নিজের করে তোলার চেষ্টা করছি, তবে একটা কথা সত্যি রে, জন্ম না দিলে বোধহয় মা হয়ে ওঠা যায় না, মায়ের মতো হয়ে ওঠা যায়, মা হতে হলে জন্মটা দিতেই হয়।
উফ, একটা ঈশান তো ছিল, আবার আরেকটা ঈশান এসে জুটেছে। মাথায় তো বেশ বুদ্ধি আছে কিন্তু কোনো অহংকার নেই। চুপ। তুই এখনো বলবি যে আমার বরের দিকে তোর কোনো নজর নেই? হ্যাঁ নজর আছে, তবে তোর বরের দিকে নয়, তোর বরের ওপর। আজ সকালে যখন রত্নদীপ বাবু বাড়ি থেকে বেরিয়েছিলেন, আমি ওনার পেছনে পেছনে গেছিলাম। আপনার বাড়ির ওখানে শ্যাকরার দোকানে আমার বিয়ের চুরি হয়ে যাওয়া গয়নাগুলো কি করে গেল বলুন তো? তুই কি বলতে চাইছিস দিদি? রত্নদীপ চোর? বিশ্বের অন্যতম জাদুকর মিস্টার অ্যানাটলিকে এখন আপনাদেরকে আমি দেখাবো এই ডেঞ্জারাস বুলেট ক্যাচ ট্রিক। আমি দেব, আপনি কি পারবেন টানা 5 মিনিট ধরে জলে ডুবে থাকতে? কেউ পারবে না। আমি পারবো। ঋষির মতো দেখতে না? এবার তোমাকে হাতে নাতে ধরবো। ঋষি পালানোরই ছিল, যখন আপনি আগে বলতে পারতেন আমরা আগে পালাতে পারতাম। এসব ঋষি আর মোদি। এমন কথা তুই কেন দিলি লোকনাথ? এখন কি হবে? আমার মস্ত বড় রথ বানানোর জন্য কত বড় গাছের গুঁড়ি লাগে তা তুই জানিস? আরে তুই শিব অন্নপূর্ণ দিয়ে দিলি, তুই তোমাকে গা ছাড়া করলি, আর এটা পারবি না? ঠাকুর, তুমি বোঝো কাকার মনের ইচ্ছে, পূর্ণ করো ঠাকুর। এই একই ফাঁসে তোদের দুজনকে ধরবো আমি, পালাবি কোথায়? বাঁ পা আর ডান পায়ের নাল ভালো করে দেখে নাও, কোনো ভুল না হয়। ছোটকু ওখানে কি করছিস? অঞ্জলি হবে, আয়। আমার অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আর বিন্দি দুজনে মিলে তোমার কাছে প্রার্থনা করব ভেবেছিলাম, এখন বিন্দি নেই, আমায় একা প্রার্থনা করতে হবে। কোথায় গেল বিন্দি? শুনুন, ডাক্তার বক্সি কোথায় আছে বলুন তো, আমার আমার খুব দরকার ওনারে। কোথায় আছেন উনি? ওই তো ডাক্তার বক্সি আসছেন। উনি যদি জয়ী দাশগুপ্তের বডি না পাওয়া যায় তাহলে তার যে সম্পত্তি আছে সেটি 7 বছর পর্যন্ত কারোর নামে ট্রান্সফার করা কিন্তু যাবে না। 7 বছর এই প্রপার্টিটার জন্য অপেক্ষা করতে হবে। আজ না হয় কাল সত্যিটা তো বেরিয়ে আসবেই, তবে আমি শিওর এই ঘটনার পিছনে এই বাড়িরই কারোর। না না, আপনি ভুল করছেন, বাড়ির লোক কেউ ছোট মোদিকে সরিয়ে দেয়নি। আজ তো শ্যামারও বিয়ে, ওর দুধি মঙ্গলে নিশ্চয় ওর বাড়িতেও এরকমই হইচই হচ্ছে। ছোট কর্তারও তো আজ বিয়ে, তিনি আর তার বউ দুজনে নিশ্চয়ই দুধি মঙ্গল করছেন। কি হলো রাধারানী, তুমি চুপ করে বসে আছো কেন? একটা বিয়ের গাম ধরে ফেলো। জ্যাঠামশাই, আপনি শুধুমাত্র আমার বিয়েটা দেওয়ার জন্য এত টাকা খরচ করে আমাদের শহরে এনে রাখলেন, এত বড় একটা দায়ভার নিজের ঘাড়ে তুলে নিলেন, আপনি এতটা নিঃস্বার্থভাবে আমাদের জন্য কেন করতে গেলেন জ্যাঠামশাই?